হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রুবেল টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল কী করে সেট করবেন। তো কাস্টম ইউআরএল হলো আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটি কোন একটি ব্রাউজারে ওপেন করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটি, রুবেল টেক ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারে ওপেন আছে এবং ক্রোম ব্রাউজারে ওপেন থাকা অবস্থায় উপরের অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছেন যে www.youtube.com/channel/ অনেকগুলো লেটার দেওয়া আছে যেগুলো মনে রাখা অসম্ভব। তো এই ঠিকানাকে কাস্টমভাবে তৈরি করতে পারবেন আপনার চ্যানেলের নাম অনুযায়ী। তো আপনার এই চ্যানেলের কাস্টম ইউআরএলটি আপনি যাকে শেয়ার করবেন সে যদি এই ঠিকানায় গুগলে সার্চ করে তাহলে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করবে। তো এই কাস্টম ইউআরএলটি কী করে সেট করবেন সে বিষয়ে আজকের এই ভিডিও। ভিডিওটি জুড়ে আমি রুবেল আহমেদ। আমরা তাহলে মূল অংশে চলে যাই। তো কাস্টম ইউআরএল সেট করার আগে অবশ্যই আপনার চ্যানেলে চারটি অপশান চালু থাকতে হবে। অপশান নাম্বার ওয়ান, তা হলো আপনার ইউটিউব চ্যানেলের 100 সাবস্ক্রাইব থাকতে হবে। তো ইতিমধ্যে আমার চ্যানেলে 4900 অর্থাৎ 4900-এর উপরে সাবস্ক্রাইবার আছে। তো অবশ্যই আমার চ্যানেলে এটি পূরণ হয়েছে। যে দ্বিতীয় নাম্বার যে পূরণটি করতে হবে, আপনার চ্যানেলের বয়স 30 দিনের বেশি হতে হবে। তো আমার চ্যানেলের বয়স অনেক দিনই হয়ে গেছে, যে কারণে আমি আমার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি তৈরি করতে পারবো। তিন নম্বর যে বিষয়টি হলো, আপনার ইউটিউব চ্যানেলের একটি লোগো থাকতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের একটি লোগো আমি ব্যবহার করেছি, যেটি আমারই ছবি আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটি লোগো আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন। চার নম্বর যে অপশানটি হলো, আপনার ইউটিউব চ্যানেলের কভার ফটো, কভার ফটোটি অবশ্যই থাকতে হবে। তো এই চারটি অপশান যদি আপনার চ্যানেলে পূরণ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি সেট করবেন। তো কাস্টম ইউআরএলটি সেট করার জন্য প্রথমে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের চ্যানেল ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। তো চ্যানেল ড্যাশবোর্ডে প্রবেশ করার পরপরই আপনি একটু স্ক্রল করে নিয়ে আসবেন, দেখতে পাবেন যে কাস্টমাইজেশান, এখানে ক্লিক করবেন। তো কাস্টমাইজেশানে ক্লিক করার পর তিনটি অপশান দেখতে পাবেন, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশান। তো আমরা বেসিক ইনফরমেশানে প্রবেশ করব। তো বেসিক ইনফরমেশানে প্রবেশ করার পর নিচে একটু নিচে দেখতে পারবেন যে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তাহলে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, তো এখান থেকে আপনি চ্যানেলের কাস্টম ইউআরএলটি তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনাকে সেখানে ক্লিক করতে হবে, কাস্টম এ ইউআরএল এখানে ক্লিক করবেন। তো কাস্টম ইউআরএল ক্লিক করার পর আপনার একটি অপশান চালু হবে যে সেখানে আছে, অর্থাৎ সেখানে আছে www.youtube.com/c/rubeltek, অর্থাৎ আমার চ্যানেলের নাম রুবেল টেক। এখন এই জায়গায় আপনি যে কোনো একটি ওয়ার্ড সংখ্যা, যে কোনো একটি পিন নাম্বার যদি আপনি সেট করেন তাহলে এই কানে বলে দেখতে পাবেন যে পাবলিশ এখানে শো করবে। তো আমি এখানে যদি দি 53, দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক হয়ে গেছে, অর্থাৎ আপনার এই ইউটিউব চ্যানেলে রুবেল, অর্থাৎ www.youtube.com/c/rubeltek53 এটি অ্যাভেলেবল আছে। তো এটি সেট করার জন্য আমি এখানে পাবলিশে যদি ক্লিক করে দিই তো দেখতে পাবেন যে অবশ্যই এখানে বলেছে যে কনফার্ম কাস্টম ইউআরএল, এখানে কনফার্ম বলতে বলছে। তো আপনি যদি এটি কনফার্ম করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটি সেট হয়ে যাবে, যদি ক্যান্সেল করেন তো হবে না। তো আমি যেহেতু করতে চাচ্ছি সেহেতু আমি কনফার্মে ক্লিক করব। তো লোডিং হবে, আপনার ইন্টারনেট ব্রাউজ ইন্টারনেট কানেকশন যদি খুব দ্রুত গতির হয় তাহলে দেখতে পাবেন যে চ্যানেল চেঞ্জ পাবলিশ, অর্থাৎ চেঞ্জ পাবলিশ হয়ে গেছে। তো আমার কাস্টম ইউআরএলটি সেট হয়ে গেছে। আমি এটি পরীক্ষা করার জন্য যদি আমি পরীক্ষা করতে চাই তাহলে আমি এখানে কপি করে নেব, নিয়ে আমি গুগলে সার্চ করব, এখানে পেস্ট করে যদি আমি ইন্টার চাপি তাহলে দেখতে পাবেন যে সরাসরি আমার ইউটিউব চ্যানেল রুবেল টেক ইউটিউব চ্যানেলে সরাসরি প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন যে সরাসরি প্রবেশ করেছে। তো এইভাবে আপনার চ্যানেলের ইউটিউব আর এইভাবে আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটিকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাথে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।